বিগত 18 জুলাই নতুন করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জিএসটি হারের নয়া সমীকরণ জারি করা হয় আর এর পরিবর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীগণ নতুন জিএসটি সমীকরণের বিরুদ্ধে আশঙ্কা প্রকাশ করেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে বস্ত্র ব্যবসায়ী থেকে ফুচকাওয়ালা টোটো চালক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী সকলেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন জিএসটি সমীকরণ আর এই চিত্র আমরা ডিজিটাল বাংলার মাধ্যমে মঙ্গলবার দিন তুলে ধরেছিলাম আপনাদের সামনে নতুন জিএসটি সমীকরণে প্রতিবাদে সোচ্চার হয়েছেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতিও জিএসটি সমীকরণে খাদ্যশস্যের উপর 5% জিএসটি লাগু করা হয় এরই প্রতিবাদে বুধবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকলিপি পেশ করা হয় কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ এবং অন্যান্য প্রতিনিধিরা প্রেস ক্লাবে এসে সাংবাদিক সম্মেলন করে তারা এবং এমনটাই জানিয়েছেন তারা সন্দীপ অটো লাইন্স হিরো ধামাকা অফার হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড় গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড় তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা অফার সীমিত সময়ের জন্য শর্তাবলী প্রযোজ্য সন্দীপ অটো লাইন্স পিএন রোড কোচবিহার কন্ট্যাক্ট 9832077848 আজকে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছুদিন আগে খাদ্যশস্যের উপরে যে 5% জিএসটি ধার্য করা হয়েছে তার প্রতিবাদে একটি ডেপুটেশন দিয়েছি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীকে আমাদের কুচবিহারের ডিএম সাহেবের মাধ্যম দিয়ে আমাদের দাবি ছিল দেশ স্বাধীন হওয়ার পরের থেকে খাদ্যশস্যের উপরে কোনোদিন কোনোরকম ট্যাক্স ধার্য হয়নি তারপরে বিগত করোনাকালে এবং মানুষের আয় সেইভাবে বৃদ্ধি পায়নি কিন্তু যদি এইভাবে 5% খাদ্যশস্যের উপরে ট্যাক্স জিএসটি ধার্য করা হয় তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে আর দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে যেহেতু মানুষের আয় বৃদ্ধি হয়নি সাধারণ মানুষের তাতে ক্রয় ক্ষমতা কমবে যাতে সাধারণ ব্যবসায়ী ছোট ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই দাবি জানিয়েই আজকে আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম এবং অতি খুব শীঘ্রই এই 5% জিএসটি যেটা খাদ্যশস্যের উপরে ধার্য করা হয়েছে তা যাতে উইথড্র করা হয় তার প্রতিবাদে আমরা ডেপুটেশন দিয়ে এলাম ডিএম সাহেবের কাছে